Ah, ya sé. ¿Sabes quién debe haber? No te lo diré si tomo de la tabla 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 de la আরে এটা হচ্ছে এর হেডার ঠিক আছে হেডার এটা ধরো মাপটা হবে হয়তো 100 পিক্সেল ঠিক আছে এই ইঞ্চি দিয়ে করা হবে না পিক্সেল না না পিক্সেল এটা টোটাল 1960 ঠিক আছে এই যে ভিডিও গ্রাফ আর ভিডিও 1960 আর 100 ঠিক আছে ওয়ার্ড একই ওয়ার্ডে তোমার কোনো চিন্তা নাই ওয়ার্ড নিয়ে ঠিক আছে কি করছে এখানে একটা স্লাইডার বসবে সবাই তাদের লোগোটা আনে এই যে ঠিক এখানে বলবে ঠিক আছে দেখো এখানে তিন লাইনের ভিতরে ভর্তি এই লাইনের এই পাশে সব সময় এটা ঠিক 1 2 3 এর মধ্যে শেষ করে দিছি ঠিক আছে অথবা এই পর্যন্ত আসতে পারে এর বেশি চাল না আচ্ছা তা এম বাটন গুলো হবে হ্যাঁ হ্যাঁ
এবং ওদের একটা বাটন হবে অ্যাবাউট, এই যে ট্যাগ টুল খেয়াল করো। এখানে আরো ঠিক আছে ড্রপ ডাউন বাটন আছে তাই না, এই আইকনটাও দিয়ে দিতে হবে। ঠিক আছে, হোয়াইট ধরো বাটন গুলো আমরা দিব তাই না, ভেক্টর সবগুলোর নাম দিব। ঠিক আছে, এটা কি হচ্ছে ড্রপ ডাউন আইকন, এটা কি লোগো, সব সাজানো থাকবে। অ্যাবাউট, অ্যাবাউট এর পরে কি ড্রপ ডাউন আইকনটা আসে তাই না, এটার জন্য আমরা একটা গ্রুপ করে ফেলবো। এটা কি, এটা হচ্ছে হেডার, এইচ ই এ ডি ই আর হেডার বিজি, মানে এটা হেডার ব্যাকগ্রাউন্ড। এটা গ্রুপ করবে, যে গ্রুপ এই গ্রুপের মধ্যে কি ওনাকে ভিতরে আসতে বলো তো, ভিতরে বসান। এক এক ক্লাস তো দেখাচ্ছি, হ্যাঁ 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 আমি যদি গ্রুপ গ্রুপ করে রাখি তাহলে হচ্ছে বেটার, যখন আমি খুঁজে কোনো ভুল বা কোনো কিছু এডিট করবো আমি খুব ইজিলি এডিট করতে পারবো। এই কারণে সবকিছু আগ থেকেই আমি হচ্ছে টোটালটা হচ্ছে সাজানো ভাবে করবো। অ্যাবাউট আর ড্রপ ডাউন হচ্ছে কি বাটন, এখানে আমি আরেকটা গ্রুপ করি, ক্াকে
বাটন বাটন সব বাটন সব হচ্ছে একটা গ্রুপে থাকবে, ঠিক আছে? এগুলা এই যে হোয়াই কমিউনিকেশন, হু ইয়ার, আওয়ার স্টোরি, জার্নি অফ কমিউনিকেশন, এগুলা সব কি ড্রপ ডাউন। পরের পরের বাটনটা কি এটা? কি হবে এখন? কপি হবে, ঠিক আছে? নিচে নিয়ে আসবে, সিরিয়াল মেন্টেন থাকবে। প্রথমে অ্যাবাউট, অ্যাবাউট এর ড্রপ ডাউন, কমিউনিকেশন, কমিউনিকেশন ড্রপ ডাউন, আচ্ছা একই সময় আনতে লাগছে। ব্যাপারটা হচ্ছে এবার যদি কপি করে আনো শিফট চেপে, তাহলে আরে ইজিলি জিনিসগুলো নিয়ে আসতে। হ্যাঁ হ্যাঁ, ওগুলা লিখে দিতে হবে লেয়ারে, বা পরে দেখা যায়, দেখা দিতে পারবা ড্রপ ডাউন ইয়ে করলে কিভাবে আসবে, মানে এই জিনিসটাও দেখা দিতে হয় অ্যাকচুয়ালি। এই যে এই জিনিসটাও দেখা দিতে হয় কিভাবে দেখাবে, ঠিক আছে? এই যে এই জিনিসটা একে, এই জিনিসটাও দেখা দিতে হয়। স্টেপ বাই স্টেপ বোঝা, ওরকম একটা ড্রপ ডাউনে কে দেখা দিতে হবে।
এখানে ছোট দেখালে ওটা এগুলো এত ছোট দেখাবে না। অনেক বড় সাইজ না ওটা, মানে দেখি এটা এরকম সাইজে না, সর্বোচ্চ 12 ফন্ট। এ দেখো এটা কত ফন্ট দেখলে বুঝবা, দেখছো 14 আছে। আরো আমরা আরো দুই কমাইতে পারি, 12 ফন্ট বলা এটা 100% করে, যেখানে 66% 100% করা জুম 12 ফন্ট। এই এই দেখো এই যে কত বড়, 12 ফন্ট লাস্ট না আরো ছোট করা যায়। এই দেখো বাটন গুলো এত বড় হবে, এটা তো অনেক বড় তাই না, একটা ওয়েবসাইটে তার বেশি ইয়ে হয় না। এখন যদি আমরা সার্চ বাটন দেই, এই যে সার্চ, হ্যাঁ 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 সার্চ সেকেন্ড গুগলে পিন দিতে পারা যায়। এটাই হবে,
আরো জায়গা বের করতে হবে। তাহলে টাইমের কাজ, ঠিক আছে। ওটা তোমার জানা দরকার নাই, ওটা সেভাবে ক্যাটাগরি কিভাবে করে ওটা জানে, ওটা তো কোডিং এ, ওটা তার পরে দেখা দিলে হবে, ওটা পরে, ওটা তো হচ্ছে গিয়া এই ডকুমেন্টেশনে থাকবেই। এটা এটা মানে এটা দেখাই দিছো ওই যে বাটন যেটা, বুঝছো? তো তাহলে ডিজাইনটা নিয়ে ইয়ে করবা, বাটনটা তুমি দেখাই দিছো তাই না? দেখো আমি কিন্তু সব সিরিয়াল করতেছি, সিরিয়ালে কিন্তু থাকতেছে। এখন ধরো স্লাইডার, স্লাইডার আগে ওরা আর্গেনাইজ চাইছে যে ওদের এখানে কোনো কিছু একটা থাম্বনেল বা ভিডিও কোনো থাম্বনেল আসবে, ঠিক আছে। এখন বাটন গুলা, ঠিক আছে, বাটন আর হেডার পজিশন সব যাবে বাটনের ভিতরে। একটা লেয়ার কমে গেছে যে সব এই গ্রুপের মধ্যে ঢুকাই দিছি, ঠিক আছে। বাটনের ক্যাটাগরি সব গ্রুপে, হুম,
আচ্ছা, তারপর তুমি স্লাইডার কত বড় দিবা? বড় স্লাইডার দিছে, আমাদের এদের মতো বড় স্লাইডার দেই। বসেন, আমাদের টোটাল কত? 1960 1960 আর হাইট যদি আমরা ধরো 600 দিই, ধরো এটা হচ্ছে আমার থাম্বনেইল হচ্ছে এখানে সে ভিডিও দিতে পারে বা ইয়ে দিতে পারে, ঠিক আছে। ধরো যে কোনো একটা নামাই দেন, ধরো আমরা এটা রাখি, ধরো এটা আমরা স্লাইডারে দিব, ধরো এটা আমাদের স্লাইডার হবে, ঠিক আছে। আমি কি করলাম, সিলেকশন তোমরা চাপ দিই মাঝখানে, ঠিক আছে।
ঠিক আছে, এবার দেখো এটার মতো হয়েছে। এটুকু বুঝছি, বুঝছেন? স্লাইডার স্লাইডার ওয়ান, আর এটা যেটা এটা হচ্ছে তাদের লেটেস্ট যে ইয়েগুলো আসবে, লিঙ্ক গুলো আসবে, ওখানে ক্লিক দিলে ওখানে চলে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে লেটেস্ট। ঠিক আছে, এখানে আমরা একটা গ্রুপ করব কি স্লাইডার, ঠিক আছে, এখন পরবর্তী স্লাইডে ওয়ান দিছি, পরবর্তী আমরা আরেকটা স্লাইডে দিতে পারি নাকি? আরেকটা ইমেজ আমরা স্লাইডে দিতে পারবো, ধরো আমরা এই ইমেজটা আমার স্লাইডে দিব। স্লাইডার টু, স্লাইডার টু, দেখেন এটা বুঝছি। এভাবে যতগুলো স্লাইডার দিব অতগুলো স্লাইডার এখানে আমরা দিয়ে দিব। এই যে স্লাইডারের কাজ শেষ, হেডার, স্লাইডার, ঠিক আছে, তারপর কি একটা অ্যাবাউট এখানে দিয়ে দিলে, এভাবে যেভাবে সাজানো হবে ঠিক আছে, ঠিক ওভাবে পুরোটা আমাদের মনে করে আমরা সাজাতে পারবো।